আসলেন মায়া মিনার গড়বে, দশ মাস দশ দিন পর যিনি যখন পৃথিবীতে আসলেন তখন হাদিস প্রমাণ করে আমার রাসূল পাক চাদোয়া দিয়ে বা চাদর দিয়ে মোড়ানো ছিল বা ঢাকা ছিল, আমার মতো আপনার মতো লুঙ্গ অবস্থায় পৃথিবীতে আসেন নাই। দ্বিতীয়ত তার সশরীরে আতরের খুশবু ছিলেন, আতরের খুশবু ছিলেন সুগ্রাণ। তার ডান হাতে নবুয়াত, বাম হাতে বেলায়েত। ডান হাতে নবুয়াত, বাম হাতে বেলায়েত এবং খাতনা অবস্থা, এরকম পাঁচটা আলামত পাওয়া যায়। তা আপনি বললেন যে খোদার সৃষ্টি যেখানে সেইখানে আমার নবুয়াত রয়েছে, বেশ ভালো কথা। তাহলে কি আপনি বলতে চান যে আমার বেলায়েত সেখানে ছিল না? সেখানে কি আমার বেলায়েত ছিল না? যেহেতু আমার রাসূল তার হাতে করে নিয়ে আসলেন, তাহলে তার সৃষ্টি যেখানে হয়েছে সেখানে নবুয়াত ছিল, সেখানে বেলায়েত ছিল পাশাপাশি। একখানা প্রশ্ন করলেন, নবুয়াতের পক্ষ থেকে বেলায়েত কত প্রকার এবং কি কি? আমি সাধ্য অনুসারে তার কথার মীমাংসা করার চেষ্টা করব। তার আগে একখানা গান করি, হয়তো সম্ভবত গানের মধ্যেও হয়ে যেতে পারে তার প্রশ্নের জবাব। বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যা, ভালো ভালো জানা পীরের কাছে জান গা মোহাব্বতের বাজারে, একবার আপন ঘরে বৈসা যদি ভালো ভালো তুমি দেখিতে চাও খোদারে। আপন ঘরে বৈসা যদি দেখিতে চাও মৌলা রে, আপন ঘরে বৈসা যদি দেখিতে চাও মৌলা রে। আপন ঘরে পয়সা যদি দেখতে চাও মন মৌলা রে, আপন ঘরে পয়সা যদি দেখতে চাও মন মৌলা রে। হায় রে হায় হায়, মুর্শিদের তু আজ্জানিয়া নিগুম ঘরে বসো গিয়া, এলেম কালাম খালাদ জিকি শিখাইবে তোমারে, ওরে তুমি মুর্শিদের তুয়াদ জানিয়া, ওরে বাজান নিগুম ঘরে বসো গিয়া রে, এলেম কালাম খালাদ জিকি শিখাইবে তোমারে। আরে তোমার পীর যদি মুখ কামেল হয়, পীর যদি মুখ কামেল হয় কামেল করিবে নিরসন, পীর যদি মুখ কামেল হয় কামেল করিবে নিরসন, পীর যদি মুখ কামেল হয় আচ্ছা ভাই কাল করিবে নিরসন।
আপন ঘরে পয়সা যদি দেখতে চাও মো মৌলা রে, আপন ঘরে পয়সা যদি দেখতে চাও মো মৌলা, ওরে বেলায়েতে আপন ঘরে পয়সা যদি দেখতে চাও মন মৌলা রে, আপন ঘরে পয়সা যদি দেখতে চাও মন মৌলা রে, হাই রে হাই ওরে তুমি মুর্শিদের তুয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া এলেম কালাম সালাদ জিকি শিখাইবে তোমার বাবারে, আরে তোমার পীর যদি মো কামাল হয়, আরে তোমার পীর যদি মো কামাল হয় কামাল করিবে নির্জন, পীর যদি মো কামাল হয় কামাল করিবে নির্জন, তোমারে আপন ঘরে পয়সা যদি দেখতে চাও মন মৌলা রে, আপন ঘরে পয়সা যদি দেখতে চাও মন মৌলা, তাহলে বেলায়েতে ইনসান, বেলায়েতে ইনসানটা এমন এই বিষয়ে একজন জানা পীরের কাছে কামেল মুর্শিদের কাছে গিয়ে সুন্দর করে সেটাকে বুঝতে হয়, তাহলে মুর্শিদের কাছে গেলে তার হাত ধরে কালেমা পড়তে হয়, এখন কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিতেছিল ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত মহাপুরুষ, তারপরে পড়ায় এখানে কালেমার সার অংশ গিয়ে দাঁড়ায় এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহই নাই, আবার পাশাপাশি কালেমা শাহাদাত আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারিকা লা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে বলেছে আমি সাক্ষ্য দিতেছি আমি আল্লাহ এক এক ব্যতীত অন্য কোনো এলাহ নাই, তাহলে সাক্ষ্য কালেমা আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক, তাহলে এক যদি বলতে পারি তাহলে অবশ্য আল্লাহকে দেখছি, না দেখা তো আর বলতে পারতেছি না যে আল্লাহ একজন, অবশ্য অবশ্য আমি দেখেছি আল্লাহকে দেখা যায় কিন্তু হয়তো কাউকে দেখানো যাবে না, আমি দেখেছি, তাহলে কালেমা পাঠ করে সাক্ষী দিতেছি একজন কামেল মুর্শিদের হাত ধরে, কার হাত ধরে কামেল মুর্শিদ, আল্লাহ সূরা ফাতার 10 আয়াতে প্রমাণ করেছে যে ব্যক্তি কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে তৌবা করল শুধু ওই হাত কামেল মুর্শিদের হাত না, ওই হাতের উপর আমার কুদরতি একটা হাত রয়েছে, তাই কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে যে ব্যক্তি বায়াত করল স্বয়ং আমার হাতে হাত দিয়ে বায়াত করল বা তৌবা করল, তেলে বেলায়েতে ইনসানটা এমনই একটা বস্তু, কামেল মুর্শিদের কাছে গিয়া এই কামেল মুর্শিদের কথার অনুসারে কাজের পরিণত করতে হবে,
সালাম সালাত জিকির শরীয়তের পঞ্চবেনা নামাজ রোজা হজ জাকাত কালেমা এই পঞ্চবেনা এটা আদায় না করলে সে মুসলমান হতে পারবে না, সে মুনাফিক। তাহলে এখন নামাজ পড়তে হবে, নামাজ পড়ামি কেমন করে পড়তে হবে এটা কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সেবারা দেখে শুধু নামাজ জরবরিশন নিয়াত শিখলাম, সানা শিখলাম, দোয়া শিখলাম, দরুদ শিখলাম, যা কিছু লাগে সব কিছু শিখলাম, কিন্তু কেমনভাবে কোন কায়দায় পড়তে হয় সেটা কিন্তু সেবারার মধ্যে লেখা নাই। নিয়ম আছে, ধারাবাহিক অনুসারে একজনে শিখিয়ে দেয়, কিন্তু এর মধ্যে সার অংশ মারি হতে গিয়া একজন কামেল মুরশিদের কাছ থেকে সুন্দরভাবে বুঝে নেওয়ার নাম এই বেলায়েতে ইনসান। আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মন মৌলা রে, আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মন মৌলা রে। হায় রে হায় ওরে বাজান বেলা এতে কবুরা, হাসিল করছে যারা মজবুত থাকিয়া ইমানটার উপরে, ভাই রে ভাই বেলায়েতে কুবুরা, হাসিল করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার উপরে। আরে তার কলম হইছে তাহলে বেলায়েতে কোবরা, এখন বেলায়েতে কোবরা কোন ব্যক্তি যদি মুর্শিদের তাবেদারি করতে করতে নামাজ কালাম সালাদ জিকির শিখানোর পরে পদকর্তা লালন সাইজি বলছে ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হইল, এগারো মাসে তিনটা সন্তান, কোনটায় করবে ফকিরি? তাহলে এখানে শ্রেণী বিশিষ্ট আছে। এখন এই কোবরার ভিতরে যে ব্যক্তি কামেল মুরশিদের সহবত নিয়ে মহাজ্ঞানে জ্ঞানী হইয়া গুরুর সঙ্গ লাভ করিয়া গুরুর আত্মার সাথে মিশা গিয়েছে, একাকার হয়ে গিয়েছে, সেই মানুষটা ওলি আল্লাহর কাতারে যাইয়া দাঁড়াতে পেরেছে। আপন ঘরে বৈশা যদি দেখে তার মন মৌলা রে, আপন ঘরে বৈশা যদি দেখে তার মন মৌলা রে। হাই রে হাই বেলায়েতে আবরা, হাসিল করছে যারা যারা ওরে বাজান বেলায়েতে কবরা,
আবরার হাসিল করবি মন আমার এমন ইবাদত কর গিয়া বলি মন্তরে আরে রহমতার নিয়ম সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে আরে খোদার রহমতার নিয়ম সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে রশিদের হয় কপাল মন্দ রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে অন্ধ চক্ষু বন্ধ রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে অন্ধ চক্ষু বন্ধ রশিদের হয় কপাল মন্দ আচ্ছা আরে ও তাই জ্ঞানে অন্ধ চক্ষু বন্ধ সাথে নাই সম্বন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার ফের আপন ঘর পয়সা যদি দেখতে তো মোর মাওলা রে আপন ঘরে পয়সা যদি দেখতে তো মোর মাওলা রে আরে ভজন বেলায় ইনসান জানের মতো কইরা যান জান পীরের কাছে যান গো মহাবতের বাজারে আপন ঘরে বৈসা যদি দেখিতে চাও মৌলা রে আপন ঘরে বৈসা যদি দেখিতে চাও খোদারে আমার সাধ্য অনুসারে।